আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব, আমরা ভেড়া দুম্বা এবং গারুড়ের লোম কেন কাটব, এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। ভেড়া এবং দুম্বার লোম কাটা অত্যন্ত জরুরি। দুম্বা, গারুড় এবং ভেড়ার এই লোম অতিরিক্ত বড় হওয়ার কারণে দুম্বা, ভেড়া বা গারল স্বাভাবিকভাবে মাঠে বিচরণ করে ঘাস খেতে পারে না। ভেড়ার পশম বা লোম কাটলে ভেড়া আরাম পায়, সহজেই চলে ফিরে ঘাস খেতে পারে। তাছাড়া ভেড়ার পশম অতিরিক্ত মাত্রায় বড় হয়ে গেলে সেখানে ময়লা আবর্জনা পোশাক পায়খানা লেগে জ্বর তৈরি হতে পারে এবং আস্তে আস্তে সেখানে বিভিন্ন উকুন আঠালি বাসা বাঁধে আর ভেড়া রক্ত চুষে খায়। রক্ত চুষে খাওয়ার কারণে রক্ত শূন্যতা, বিভিন্ন চর্মরোগ এছাড়াও প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। এই জন্য ভেড়া, দুম্বা বা গারুড়ের লোম কাটা অত্যন্ত জরুরি। আধুনিক যুগে ভেড়া, দুম্বা এবং লোম কাটার অনেক অত্যাধুনিক মেশিন আছে। তার মধ্যে একটি মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, যেটিকে আমরা বলে থাকি শিপ ক্লিপার মেশিন, যেটাতে কারেন্টে চলে। আপনার বাসা বাড়ির 220 ভোল্টের যে সাধারণ স্বাভাবিক লাইন কারেন্টের, সেটাতে আপনার চালাতে পারবেন। এই মেশিনটি আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, আজকে বিস্তারিত ভাবে এই মেশিন নিয়ে আলোচনা করব না। আমাদের অন্যান্য ভিডিওগুলোতেও এই মেশিনটি সম্পর্কে আলোচনা করেছি, আজকে শুধুমাত্র মেশিনটি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেড়া বা দুম্বা এবং গারুড়ের লোম কাটতে ব্যবহার করা হয়। এই মেশিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটি বক্সের মধ্যে মেশিনটি, এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ভেড়া বা দুম্বার যে লোম কাটার মেশিনটি, এটা আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে, আজকে আর সেভাবে খুলে দেখাবো না। এই মেশিনটি দিয়ে ভেড়া বা দুম্বার লোম কাটা হয়। এই ধরনের মেশিন ছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ঘাস কাটার মেশিন, তুরস্কের তৈরি দুধ দহন করার মেশিন, দুধের ক্যান এবং আপনার খামারকে আধুনিক এবং লাভজনক করে গড়ে তোলার জন্য সকল প্রকার আধুনিক মেশিনারিজ এবং খুচরা যন্ত্রপাতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।